ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি টাটা 912 টিপার রিকন্ডিশন একটি গাড়ি। তো এই গাড়িটি কত টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার, সম্পূর্ণ গাড়িটি দেখলেন, তো গাড়িটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো গাড়িটি একদম শোরুম কন্ডিশনে রয়েছে, কেবিনের অংশ দেখতে পাচ্ছেন, একদম ফুল ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, জাস্ট নেবেন এবং চালাবেন। বর্তমান সময়ে কিন্তু গাড়ির বাজারে আগুন চলছে, কারণ জিনিসপত্র দাম বাড়ার সাথে সাথে কিন্তু গাড়ির দাম অনেক অংশেই বেড়ে গেছে। তো যারা আসলে নতুন গাড়ি কিনতে যাচ্ছিলেন কিন্তু বাজেটের ভিতরে হচ্ছিল না, তারা কিন্তু চাইলে এই রিকন্ডিশন একদম ফুল ফ্রেশ গাড়িটি নিতে পারেন। স্ক্রিনে আমি শোরুমের নাম্বার দিয়ে দিব। আর টাটার এই টিপার গাড়িটি কিন্তু বা ড্রাম ট্রাকটি কিন্তু সব জায়গায় আপনারা দেখতে পারবেন, কারণ এই গাড়িটি কিন্তু একটি মার্কেট হিট গাড়ি এবং যে কোনো স্থানে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন। আর এই গাড়িগুলোর পার্টস কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে অ্যাভেলেবেল পাওয়া যায়, তার ফলে কিন্তু এই গাড়িগুলো একটি ভালো মার্কেট পেয়েছে এবং ড্রাইভারদের কাছেও কিন্তু এই গাড়িগুলো একটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তো যারা আসলে ড্রাম ট্রাক খুঁজছিলেন তারা কিন্তু 912 এই ড্রাম ট্রাকটি নিতে পারেন। আর এই গাড়িতে ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন টাটার 497-এর CRTCIC-র ওয়াটার কুল ডাইরেক্ট ইঞ্জেকশন ইঞ্জিন, যেটার সিসি হচ্ছে আপনার 3783 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন পেয়ে যাবেন, যেটা থেকে ম্যাক্সিমাম ইঞ্জিন আউটপুট পেয়ে যাবেন 125 হর্স পাওয়ার, 92 কিলোওয়াট, 2400 আরপিএমে। আর এই গাড়িটির ম্যাক্সিমাম টর্ক হয়ে পাবেন আপনার 400 নিউটন মিটার, 1300 থেকে 1600 আরপিএমে। তো গাড়িটির কেবিনের অংশ দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ, নতুন গাড়ির মতো কেবিনের অংশ রয়েছে, ড্রাইভার প্লাস দুইজন অনায়াসে বসতে পারবেন। তো কেবিনের ভিতরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি, নতুন গাড়ির যেরকম কেবিনের অংশ থাকে, কেবিন থাকে, সেই রকমই কিন্তু আপনারা এই গাড়িটির কেবিন পেয়ে যাচ্ছেন, ড্যাশবোর্ড প্যানেলগুলো পেয়ে যাচ্ছেন। তো একদম বলা যায় নতুন কন্ডিশনে কিন্তু গাড়িটি রয়েছে। আর এই গাড়িতে স্টিয়ারিং সিস্টেম হিসেবে কিন্তু আপনি পাওয়ার স্টিয়ারিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটির যে ক্লাচ ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল প্লেট ডাই ফিকশন টাইপের ক্লাচ ব্যবহার করা হয়েছে। আর এই গাড়িতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন টাটারই GPS 40 সিনক্রোমাস টাইপের গিয়ার বক্স, যেটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার বক্স। টোটাল 6টা গিয়ার পাচ্ছেন, 5টা হচ্ছে ফরওয়ার্ড, 1টা হচ্ছে রিভার্স গিয়ার্স। আর এই গাড়ির ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডুয়েল সার্কিট ফুল এয়ার এসক্যাম ব্রেকিং সিস্টেম, মানে এয়ার ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটির চাকার সাইজ হচ্ছে 8x16 সাইজের আপনারা চাকা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটির টপ স্পিড হচ্ছে আপনার 76 কিলোমিটার। আর এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্কের সর্বোচ্চ আপনি 100 লিটার পর্যন্ত ফুয়েল নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ডিফারেন্সিয়ালের অংশ একদম ফুল ফ্রেশ রয়েছে, কোনো ধরনের কাজ নাই। এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারেন, সেক্ষেত্রে 3,50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন। এবং এই গাড়িগুলো নিতে হলে আপনাকে শোরুমে এসে গাড়ি দেখে তারপর আপনার পছন্দ হলে কিন্তু এই গাড়িগুলো দরদাম করে আপনি ফুল ক্যাশে অথবা কিস্তির মাধ্যমে নিতে পারেন, যেই জন্য আসলে এই গাড়িগুলোর প্রাইস বলা সম্ভব নয়, কারণ প্রাইসগুলো কিন্তু উঠানামা করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট